হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে, এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা সবচেয়ে সহজ এবং মজার রেসিপি দেখার জন্য। আজকে রাঁধুনি রেডিমিক্স তান্দুরি চিকেন মশলা ব্যবহার করে আপনাদেরকে ওভেনে দেখিয়ে দিব কীভাবে পারফেক্ট জুসি এবং সফট তান্দুরি চিকেন তৈরি করা যায়। এই তান্দুরি চিকেন খেতে যতটা মজা, আর বানাইতেও কিন্তু তার থেকেও বেশি সহজ। আর এই ভিডিওতে থাকছে আমার স্পেশাল মশলার রেসিপি, যেটা কিনা আপনি তান্দুরি চিকেনের সাথে সার্ভ করতে পারেন, রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একদম পারফেক্টলি যায়। চলুন ভিউয়ার্স তাহলে আমার সাথে আমার কিচেনে। আজকে আমি তান্দুরি চিকেনটা তৈরি করব রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে, যেটার বাজার মূল্য 75 টাকা। সো একটা প্লেটে আমি সবগুলো মশলা ঢেলে নিচ্ছি এবং মশলাটা তিন ভাগে ভাগ করে নিয়েছি। তিন ভাগে ভাগ করে নেওয়ার কারণটা আমি একটু পরেই আপনাদেরকে বলছি। সো এখানে আমি একটা চিকেন নিয়েছি, আস্ত চিকেন, এবং সেটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি একদম মাঝ বরাবর, এবং ছুরি দিয়ে বুক এবং পায়ের মাংসগুলো কেটে নিয়েছি। এখন যেই মশলাগুলো আমি তিন ভাগে ভাগ করে রেখেছিলাম তার দুই অংশ আমি নিয়ে নিলাম, কারণ আমার মুরগির ওজন হচ্ছে 1 কেজি পরিমাণ, আর প্যাকেটে 1.5 কেজি মাংসের জন্য মশলা দেওয়া থাকে। এখন আমার লাগছে 1 কাপ পরিমাণ টক দই, আর এটা আমার বাসায় বানানো। সো রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। আর 1 কেজি মুরগির জন্য 1 কাপ দই আমি নিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি লাগছে আমার 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তার সাথে আরও লাগছে আমার সরিষার তেল 4 টেবিল চামচ, চাইলে আপনারা সয়াবিন তেলও এখানে ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি জর্দার কালার, সামান্য পরিমাণ, যাতে চিকেনে একটা ভাইব্রেন্ট কালার আসে। আর লেবু দিয়ে দিলাম 2 ফালি, এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস হবে। সো সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন খুব সুন্দরভাবে সব কিছু একত্রে মিলিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। চিকেনগুলো থেকে কিন্তু এক্সট্রা পানি আমি ঝরে নিয়েছি, এবং একটা চিকেনের মধ্যে শাসলিকের কাঠি দিয়ে দিচ্ছি। কেচি দিয়ে কাটার সময় চিকেনে এক পাশে হাড্ডি একটু কম আছে, তো সেই কারণে আমি শাসলিকের কাঠিটা দিয়ে দিয়েছি, যাতে চিকেনটা শক্ত হয়ে থাকে। এখন চিকেনের মধ্যে মেখে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, এবং হাতের সাহায্যে চিকেনটাকে খুব সুন্দর একটা মাসাজ দিচ্ছি। আসলে মাসাজ বলতে কি, চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালো ভাবে ঢোকে। আচ্ছা, আমি চিকেনে কিন্তু এক্সট্রা করে আদা রসুন বাটা ইউজ করিনি, কারণ রাঁধুনি রেডিমিক্স মশলাতেই কিন্তু এই সব উপকরণই দেওয়া থাকে। এখন আমি চিকেনটাকে 3 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেস্টে রাখছি, তবে সারা রাত যদি রাখেন তাহলে বেস্ট রেজাল্ট পাবেন। ফিরে এলাম ভিউয়ার্স, 3 ঘন্টা পর চিকেনের গা থেকে এক্সেস মশলাগুলো সরিয়ে নিচ্ছি। মশলা সরে নেওয়ার কারণ হচ্ছে, চিকেনের সাথে যদি মশলাগুলো লেগে থাকে তাহলে ওভেনে মশলাগুলো পুড়ে যাবে, সো এটা আমি মোটেও চাচ্ছি না। এখন প্রিহিটেড ওভেনে চিকেনটাকে বেক করব 200°C টেম্পারেচারে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার চিকেনের অবস্থা। এখন আমি চিকেনটা উল্টিয়ে ওই যে মশলাগুলো সরিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও চিকেনটাকে বেক করব 200°C টেম্পারেচারে 30 মিনিটের জন্য। সো 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের চেহারা। উল্টে দেওয়ার পর চিকেনের গায়ে এক্সট্রা মশলা লাগিয়ে দিচ্ছি, এতে যেটা হবে চিকেন কিন্তু প্রচুর জুসি হবে, খাইতে অনেক মজা হবে। এবং লাস্ট টাইমের জন্য চিকেনটাকে আমি বেক করব 30 মিনিট। বুঝবেন কিভাবে চিকেনটা পারফেক্টলি ডান হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, চিকেনের গায়ে হাত দিলে তেল উঠে আসছে হাতে আমার, চকচক করছে তেলগুলা, আর মাংসটাও কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই যে ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আমার একটা ম্যাজিক মশালা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে চিকেনের যে গ্রেভিগুলো বেঁচে গিয়েছে সেগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এবং তাতে দিয়ে দিলাম কতগুলো স্লাইস করা পেঁয়াজ। সো পেঁয়াজ আর এই মশলা কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল উঠে আসছে, আর পেঁয়াজগুলো কিন্তু একটু স্বচ্ছ কালার থাকবে। সো আলহামদুলিল্লাহ, এইদিকে আমার তন্দুরি চিকেন রেডি, আর পেঁয়াজের স্পেশাল মশলাটাও কিন্তু রেডি, এখন জাস্ট খাওয়ার পালা। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু তন্দুরি চিকেন দিয়ে জামাই থালার রেসিপি আছে, যাদের দরকার তারা তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিজিট করুন এবং এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। একদম সহজভাবে শেয়ার করেছি এই রেসিপিটা আপনাদের সাথে, ভেজিটেবল কাটিং থেকে শুরু করে সব কিছু খুঁটিনাটি বিষয় কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করেছি। আর আপনারা সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি, ইজি রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।